আমি আপনাদের কোয়েল পাখির আবাদ বা পোষে সেটা দেখাবো। এখন অনেক কোয়েল পাখি আছে, সেখানে ডিম হয়, সে ডিম বিক্রি হয়, কোয়েল পাখিও বিক্রি হয়। আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করবো। এখন অনেক পাখি আছে, বড় শেড আছে, আপনারা আমার সঙ্গে থাকুন, আসুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে ইনার মনে হয় আপনার শেড, তাই তো ভাই? দাঁড়ান ভাই, একটু কথা বলি। এই শেডটা তো আপনার? জি। এখানে কতদিন ধরে আবাদটা করছেন? 31 বছর ধরে চাষ করছি। 31 বছর ধরে চাষ করছি। বগুড়া একাডেমির থেকে ট্রেনিং নিয়েছে। বগুড়া একাডেমির থেকে ট্রেনিং নিয়েছে। ও, আপনি ট্রেনিং মানে প্রশিক্ষণ নিয়েছেন বগুড়ার থেকে? জি। এখন আপনার এখানে কতগুলো পাখি আছে? ও কম এখানে আছে, মোট আছে 1200 আর ওই ঘরে আছে ওই গড়া 1300 মতো। 1300 মতো আছে রাস্তা। এই পাখিগুলো কতদিন ডিম দেয়? ওই বছরখানে ডিম, আমরা বছরখানে নিয়ে তারপর বাদ দিই। তখন এগুলো কি বিক্রি করে দেন? তখন খাওয়া চলে যায় হোটেলে চলে যায়। তখন কত করে পিস বিক্রি করে? 50 টাকা পিস। 50 টাকা পিস। আর ডিমগুলা? ডিম 10 টাকা হালি বিক্রি হয়। ডিম এটা শতকরা কেমন পারে? 95% প্রতিদিনই পারে, তাই তো? তাহলে একটু কষ্ট করে আমার একটু সেট দেখান। হ্যাঁ হ্যাঁ, দেখেন আসেন। আপনারা দেখুন, এটা হচ্ছে শেড। এর ভিতরে তো দেওয়া সম্ভব না, আমি বাইরের থেকে দেখাবো। আর আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিতে লাইক কমেন্ট ফলো করেননি, অবশ্যই করেন, সঙ্গে থাকুন, আমি সুন্দর সুন্দর জিনিস দেখাবো। ওই দেখুন ডিম। হ্যাঁ, এখানে অসংখ্য পাখি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, আমি যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করব। আর আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আমার উৎসাহ দেবেন, আমি যাতে আপনাদের মাঝে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে বা দেখাইতে পারি। হ্যাঁ, থাকুন আর ওই পাশটা দেখাই। এই দেখুন এই পাশটা, আমি বাইরের থেকে দেড়াস কাছি, তো তার দিয়ে অনেক করে ঘিরে আমি সেটটাও দেখাবো। একটু জুম করলে কি ডিম দেখানো যাবে, আমি চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য। এই দেখুন, এই দেখুন, আস্তে আস্তে দেখতে থাকুন, আমি দাঁড়ানো একটু দেখাই। এই দেখুন, আমি ডিমটা ওই পাশে দেখাবো। এই দেখেন প্রচুর পাখি এখানে, কিন্তু 3-4 হাজার পাখি ওই ভদ্রলোক বললেন। আরও ছোটো ছোটো বাচ্চা আছে, সেগুলোও দেখাবো আপনাদের। হ্যাঁ, আপনারা অবশ্যই মতামত জানাবেন, আমি আপনাদের সামনে আরও অনেক কিছু দেখাবো। আপনাদের একটু জুম করে ডিম দেখানোর চেষ্টা করি যদি সম্ভব হয়। ওই দেখুন ডিম, ওই যে সাদা সাদা দেখা যাচ্ছে, ওই দেখুন তুষির ভিতরে। তো আমি অবশ্যই বেড়ার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। এই দেখুন ডিম, এই দেখুন, এই দেখুন, ওই যে সাদা সাদা যেগুলো, এই দেখুন ডিম, সবই ডিম। এখানে প্রচুর পাখি। আমি আরও বাচ্চা দেখাবো, আর আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আমি গ্রামগঞ্জের এমন অসংখ্য জিনিস আপনাদের মাঝে তুলে ধরবো এবং দেখানোর চেষ্টা করব। আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, সেখানেও সাবস্ক্রাইব করবেন। আমার নিজ নামে মোহাম্মদ মোশিয়ার রহমান। আর এই পেজটির সঙ্গে অবশ্যই থাকবেন, লাইক কমেন্ট ফলো করবেন। আসুন আমরা বাচ্চা দেখে আসি, তার আগে একটু বড় শেডটা দেখাই আপনাদের। এই দেখেন, এটা হলো শেড। হ্যাঁ দেখুন, অনেক বড় শেড, পোলট্রির খামারের দিকেও বড় শেড। হ্যাঁ, আমি দেখাচ্ছি আপনাদের, অসংখ্য বড়। আর একটা শেড আছে, বাচ্চা দেখে আসি। এই দেখুন, এখানে লাইটিং দিয়ে বোর্ডিং করছে। এই দেখুন, আমি একটু জুম করে বড় করে নাই, অবশ্যই ছোট করে ভালো হবে, আপনারা একটু দেখুন। এই যেখানে, ওই দেখুন, এই দেখুন কি অবস্থা দেখুন। হ্যাঁ, এক ছোট ছোট পাখি কত দেখেন ভাই, এখানে তো 1000 খানেকের বেশি আছে না ভাই? 1060। ওরে বাবা, 1060টা পাখি আছে এর ভিতরে দেখেন। এটা কোয়েল পাখি বলে, যা আমরা অনেকে হোটেলে খেয়ে থাকি, অনেকে বাসা বাড়িতেও খায়। হ্যাঁ, আর যাদের লাগবে আমি অবশ্যই ভাইয়ের কাছে ঠিকানা নিয়ে দেবো, আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, করে এখান থেকে নেবেন। প্রচুর পরিমাণ আছে, আপনাদের চাহিদা অবশ্যই সে পূরণ করতে পারবে। ডিম, পাখি, বাচ্চা পোষার জন্য নিতে পারেন। হ্যাঁ, এই দেখুন,
দেখুন কি অবস্থা, দেখুন খুব সুন্দর পরিবেশ। আপনারা এখানে আসতেও পারেন, ওই দেখেন ওই ভাই নামাজি মানুষ, হয়তো অনেকেই চেনেন, ঝিনেদার থেকে অনেকে সবাই চেনেন তাকে। আমি ভাইয়ের ঠিকানাটা দিয়ে দিই আপনাদের। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি ভাই? মোহাম্মদ রিজাউল করিম। রিজাউল করিম, আপনার ঠিকানাটা একটু বলেন। বাড়ি বিষয়খালি। জি ঝিনেদা। বাড়ি বিষয়খালি, মহারাজপুর ইউনিয়ন। মহারাজপুর ইউনিয়ন। আপনাদের হচ্ছে কি পোস্ট অফিস? পোস্ট অফিস খড়িখালি। খড়িখালি, এটা তো ঝিনেদা জেলা। জি। তা আপনি তো এখানে যদি লোকজন আসতে চায় তাহলে আপনার সহজ ঠিকানাটা কি বলে দেবেন? ওই বাড়ি বিষয়খালি ঘোষপাড়া। বিষয়খালি ঘোষপাড়া। জি। আর রিজাউল বললে অবশ্যই সবাই দেখাই দিবে, তাই না? বাকি মোহাম্মদ রিজাউল করে করিম, বাড়ি বিষয়খালি, মানে বাজারে লাভলি, সবাই দেখাই দেবে, সবাই এসে নিয়ে দেবে। এটা ঝিনাইদাতে কয় কিলো হয়? 6-7 কিলো। ঝিনাইদার থেকে 7 কিলো 8 কিলো। তাহলে এই ভাইয়ের চিনে রাখেন আপনারা, অবশ্যই যদি এগুলো লাগে তাহলে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আসলে পাবেন। খুব ভালো মানুষ, আমি তার অনেক দিন থেকে চিনি। হ্যাঁ, আর আপনাদের শেখটা একটু দেখাই ভাইয়ের সাথে করে। দেখুন এই জায়গাটা, এই জায়গা পাখি কি করা বলে ভাই? এটা বোর্ডিং বলে। বোর্ডিং করছে, মানে বাচ্চা বোর্ডিং করছে। হ্যাঁ, বাচ্চা বোর্ডিং করছে। এই দেখেন, দেখেন কি অবস্থা। দেখুন আপনারা এখনও যারা এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই অবশ্যই করবেন, আর আমার উৎসাহ দেবেন, আপনারা মতামত জানাবেন, আমি আপনাদের মাঝে এমন অসংখ্য জিনিস গ্রামগঞ্জের প্রাকৃতিক মাঝখান থেকে তুলে এনে দেবো, দেখানোর চেষ্টা করব। আমার একটা ইউটিউব চ্যানেল আছে আমার নিজ নামে, মোহাম্মদ মোশাইর রহমান, আপনারা সেখানেও সাথ করবেন। দেখুন কি অবস্থা, দেখুন আইসেন এখানে দেখতে এসেন।